বর্তমানে এমন ছেলে কি কেউ দেখেছেন যে বাবাকে নিজের বসত বাড়িতে থেকে ভাড়া গুনতে হয়? ভাড়া দিতে পারলো না বলে বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে। ছেলের সমনজারি বাড়িতে খেতে রোজ বাবাকে দিতে হবে 30 টাকা, না দিতে পারলে সেদিন উপোস। করোনার করাল গ্রাসে অসহায় বৃদ্ধা আজ কর্মহীন। বিধাতার অমক লেখনিতে 70 বছরের পঙ্গু পিতার ঠাঁই এখন ভাঙাচোরা দালান। পাপি পেটকে সচল রাখার উপায় পথচলিত লোকের দেওয়া খাবার। পূর্ব মেদিনীপুরের মহিষাতলের গঙ্গাধর সামন্তর করুণ কাহিনী সমাজের নগ্নরূপটা আরও প্রকট করেছে। সে অনেকদিন আগের কথা, ভাঙা ঘর আলো করল 3 সন্তান, একটি ছেলে আর 2 মেয়ে। দাম্পত্যর পূর্ণতার খুশি চোখে মুখে, জীবনের সমস্ত 7 আহ্লাদকে বিসর্জন দিয়ে রাস্তায় রাস্তায় হকারি করে ছেলে মেয়েদের মানুষ করল। জীবনের চক্রবুহে মেয়েরা পাড়ি দিয়েছে স্বামীর বাড়ি, ছেলেও ব্যস্ত নিজের সংসার নিয়ে। বৃদ্ধ ভেবেছিল ছেলের কাছে নাতি নাতনিদের নিয়ে বাকি জীবনটা আনন্দে কাটিয়ে দেবে। কিন্তু ছেলে তো বৃদ্ধ পিতাকে আরও বড় উপহার দিল। ছেলে বিধান দিল তার কাছে থাকতে খেতে গেলে রোজ দিতে হবে 30 টাকা, সেটাও একবেলার জন্য। বৃদ্ধর কথায় পরে 30 টাকা থেকে সেটা বেড়ে 40 টাকা হয়, কারণ জিনিসপত্রের দাম যে বেড়েছে। দিশেহারা বৃদ্ধ মাথায় আইসক্রিমের বাক্স আর হাতে চকলেটের ব্যাগ নিয়ে বিভিন্ন স্কুলের সামনে রাস্তার মোড়ে হাঁক পাড়ত, আইসক্রিম নাও চকলেট নাও। দুপুরের খাবার বলতে কোনো কোনো স্কুলের কিছু শিক্ষক শিক্ষিকাদের দেওয়া মিড ডে মিলের রান্না কিংবা রাস্তার পাশে কোনো অনুষ্ঠান বাড়ির খাবার। রোদ বৃষ্টিও তখন ওর কাছে ফিকে, তাকে যে রোজগার করতেই হবে, না হলে যে ছেলের কাছে রাতের খাবার জুটবে না। করোনা আর আমফানের প্রভাবে রাস্তাঘাট জনমানব শূন্য, স্কুল কলেজ তালা, আইসক্রিম নাও চকলেট নাও ওই ডাকও বন্ধ। লকডাউন কেড়ে নিল বাঁচার শেষ রসদটাও। না, ওই বৃদ্ধ আর পারেনি ছেলের হাতে 30 টাকা তুলে দিতে। খাবার বন্ধের সাথে সাথে বাড়ির দরজাটাও বন্ধ হয়ে যায়। তাই মুমূর্ষু বৃদ্ধ মাথা গোজার জায়গা করে নিয়েছে মহিষাদল রাজবাড়ির ভাঙা দালানে। রাস্তার লোকজন কিছু খাবার কিনে দেয়, তা দিয়ে কোনো রকম চলে যায়। কোনো সহৃদয় ব্যক্তির দেওয়া ছেঁড়া পাতনিতে কোনো রকমে পড়ে রয়েছে তিনি। এভাবেই কেটে গেছে প্রায় 2 মাস। না, ছেলে কোনো খোঁজ নেয়নি। পিতা স্বর্গপিতা ধর্ম, এটার মানেও হয়তো জানে না। বৃদ্ধ মানুষটির চোখের জল যেন জানান দিয়ে যায়, ছেলে তো ডাস্টবিনে কবেই ছুঁড়ে দিয়েছে, আর লকডাউন তার বাঁচার শেষ দরজাটাতেও তালা মেরে দিয়েছে। তবে লকডাউন কিছুটা লঘু হলেও স্কুল কলেজ বন্ধ, থমকে যাওয়া জীবনের প্রদীপ আবার জ্বলার অপেক্ষায় দিন গুনছে বৃদ্ধ।